আরজিকর হাসপাতালের ভাইস প্রিন্সিপাল হিসেবে যোগ দিলেন সপ্তর্ষি চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেল চারটের সময় তিনি আরজিকর হাসপাতালে এসে পৌঁছলেন। দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি খতিয়ে দেখা হবে, সেই কথা বললেন তিনি। বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল পদে ছিলেন তিনি। তাকে কলকাতার আরজিকরে ভাইস প্রিন্সিপাল পদে বসানো হলো। গতকালই স্বাস্থ্যভবনের তরফ থেকে এই কথা জানানো হয়। আজ তিনি বাঁকুড়া থেকে কলকাতা এলেন। আমরা এমন জায়গায় যাবো, সেই জায়গাতেই আছে আরজিকর। আরজিকর ইজ আ ভেরি প্রমিনেন্ট এবং খুব রেপুটেড কলেজ অফ ওয়েস্ট বেঙ্গল। এবং আর খুব শীঘ্রই আমরা অল দ্য পেশেন্টস উইল গেট অল দ্য ট্রিটমেন্টস, অল দ্য মোডালিটিস, যেমনভাবে আমরা আরজিকর ছিলাম। এবং দেখবেন আমরা যারা এখানে কাজ করছি উইল হ্যাভ আ লাভলি ওয়ার্কিং কন্ডিশন। আমরা আনন্দ করে একসঙ্গে সবাই একসঙ্গে কাজ করবো, এবং যারা পেশেন্ট এবং পেশেন্ট রিলেটিভস যারা আসবেন দিল ভেরি হ্যাপি উইথ আওয়ার সার্ভিস দ্যাট উইজ প্রোভাইডেড ফ্রম আওয়ার ডক্টর্স অ্যান্ড প্যারামেডিক্স। This is a heinous crime. I'll strongly condemn this crime. And এরকম ঘটনা আর কোনোদিন ঘটবে না, এই সিকিউরিটি হচ্ছে আমাদের ফার্স্ট কনসার্ন। সবচেয়ে প্রথম আমি যেটা দেবো সেফটি, সেফটি অফ সবাই এখানে যতজন আছে সবার যেন প্রপার সেফটি, হস্টেলেও যেন প্রপার সেফটি পাই, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রপার ওয়ার্কিং কন্ডিশন, সবাই যেন আমরা আনন্দ করে একসঙ্গে কাজ করতে পারি। সামনে পুজো আসছে আমাদের, আরজিকরে পুজো যেন খুব তাড়াতাড়ি শুরু হয়, যেন আমরা সেই আনন্দে আমরা সবাই আবার একসঙ্গে যেন আগের মতন ভালোভাবে কাজ করতে পারি। আরজিকরে যারা আমাদের এখানে স্টুডেন্টস আছে, আমাদের যারা বাচ্চা, আমি তাদের সঙ্গে একবার কথা বলি সিট, যে তাদের কী স্পেসিফিক ডিমান্ডস আছে, যে তাদের যে স্পেসিফিক ডিমান্ডস আছে ওটা আমি না দেখলে ইটস ভেরি টু আর্লি টু কমেন্ট on this issue right now. আমি নিশ্চয়ই ওনাদের সঙ্গে কথা বলবো, এবং আমি এক্সপেক্ট করছি ভেরি আর্লি উইল কাম ব্যাক। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।